Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমি আপনাদের মাঝে আমার একটি আবৃত্তি, যে আবৃত্তিটা আমি প্রায় অনেক জায়গায় শোনাইছি, সেই আবৃত্তিটা আপনাদের মাঝে আবারও আজকে তুলে ধরব। আসলে একটা জিনিস চর্চা না থাকলে সেটা ভুলে যাওয়া হয়। মাঝে মাঝে চেষ্টা করি কাজের ফাঁকে একটু একটু চর্চা করার জন্য, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। জানো কি বন্ধু, জানো কি বন্ধু, এদেশে কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খাই না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেকে ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, আছে পচা গোবরের ঢিবি। মৌলবী দেখলে নাক ছেটকাই, মোল্লা দেখলে জলে, ভানরের মতো মুখ ব্যাং চাই, নানা কটু কথা বলে, বলে হাই হাই কি করি উপায় এ মোল্লার দলে। প্রগতির যুগে দেশটাকে আজ নিয়ে গেল রসাতলে, মোল্লারা নাকি অপায়া, অদম সমাজের নাকি বোঝা, হাল জামানার বোঝে না কিছুই, কেবলই নামাজ রোজা। আমি বলি, আমি বলি ভাষা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো বা মন্দ এসু শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাসী করে কারা, আমরা তো দেখি তোমরাই কর, করে না তো মোল্লারা। রাস্তার দ্বারে মাস্তানি ভলো, মোল্লারা করে কবু, শুধু শুধু কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু, কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত, তোমরাই করো দাঁড়িয়ে প্রেসাব লেডি কুত্তার মতো। শুধু শুধু বলো আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজদের গুলামি চারণি আজবাব দাদা নাতি, প্যান্টের নিচে শর্ট ইন করে দেখা উপাচার মাপ, দাড়ি গোপ কেটে কচি কুকা সাজো ১১ ছেলের বাপ, বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢালো বোটে মূল হৃদয়ের আকুরতা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কত কি শিখেছ নতুন ভাষা, বাড়িতে গরিব মায়েরা কৃষানি, বাপেরা গরিব চাষা, মাম্মি ডেডি হলো বাপ মা, আঙ্কেল হলো চাচা, হিসাবে তো দেখি তোমরাই বাবু সমাজের পর গাছা, বাসেতে বসে সিগারেট টানো বাতাসে ছড়াও দোয়া, রাস্তার দ্বারে সুন্দরী পেলে তোমরাই মারো শীষ, তোমরাই ডেকে এনেছো জাতির কপালের দুর্দিশ। মোল্লারা আজও নম্র ভদ্র শান্ত স্থির, তোমরাই হলে পাপে পপিষ্ট কলঙ্ক এ জাতির, তাই বলি মোল্লাকে খুঁজো মোল্লাকে বুঝো, মোল্লার সাথে রবে যারা তারাই হবে কামিয়াব, যারা মোল্লার সাথে রবে। সহজ ভাষায় জানিয়ে দিলাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো আসলে এটাই তো চরম বাস্তবতা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন।